বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদনের আরও খবর জানতে চলে যাব। এই মুহূর্তে রংপুরে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান হিমেল এবং ফেনীতে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল। প্রথমেই চলে যাচ্ছি রংপুরে আমাদের সহকর্মী হিমেলের কাছে। হিমেল, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে কিন্তু রংপুর নগরে যে মডার্ন মোড় অর্জন মোড় রয়েছে সেখানে কিন্তু 31 বার তোপরধ্বনির মাধ্যমে কিন্তু এখানকার দিনের যে কার্যক্রম সেটা কিন্তু একেবারে শুরু হয়েছে। আমরা প্রথমে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, বঙ্গবন্ধুর যে অর্জন মোড় রয়েছে রংপুর নগরীর মডার্ন মোড়ে, সেখানে কিন্তু বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক থেকে শুরু করে পুলিশ সুপার সবাই কিন্তু এখানে এসে ফুলের যে শ্রদ্ধাঞ্জলি, যে পুষ্পমাল্য অর্পণ করেছেন কিন্তু এই বঙ্গবন্ধু মোরালে। এরপর কিন্তু ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল ধরনের কর্মকর্তা যে আছে, সেই জেলা প্রশাসক মহোদয়ের কর্মকর্তা সবাই কিন্তু এখানে এসে এই যে বঙ্গবন্ধুর যে অর্জন মোড় রয়েছে সেখানে কিন্তু এই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এখানে কিন্তু ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা এরপরে দেখেছি সর্বস্তরের মানুষও কিন্তু এই বঙ্গবন্ধুর যে অর্জন মোড় রয়েছে সেখানে এসে ফুলের শ্রদ্ধা। এই মুহূর্তে কিন্তু রংপুরের যে এলজিডি রয়েছে তারা কিন্তু ফুলের শ্রদ্ধা নিবেদন করছেন এই বঙ্গবন্ধুর অর্জন মোড়ে। তারপরে কিন্তু দিনব্যাপী রংপুর নগরী কিন্তু এই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু নানা কর্মসূচি রয়েছে। এর পরে পরে কিন্তু যে বঙ্গবন্ধু ম্যুরাল রয়েছে সেখানে ফুলের শ্রদ্ধা জানাবেন প্রশাসনিক কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। এরপরে কিন্তু যে সুরভি উদ্যান রয়েছে সেখানেও কিন্তু বুদ্ধিজীবীদের স্মরণে সেখানেও কিন্তু ফুল দেওয়া হবে। সব কিছু মিলে কিন্তু নানা দিবস এই দিবসকে কেন্দ্র, মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু নানা কর্মসূচি হাতে নিয়েছে রংপুরের জেলা প্রশাসক থেকে শুরু করে সর্বমহলের মানুষ। এরপরে কিন্তু যে কুচকাওয়াজ এবং মনোজ্ঞ ডিসপ্লে সেটা কিন্তু রংপুরের যে শেখরা আসল স্টেডিয়াম আছে সেখানে কিন্তু শুরু হবে। সব কিছু মিলে কিন্তু এই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে দিনব্যাপী যে কার্যক্রম সেটা কিন্তু রয়েছে। আমরা দেখেছি রংপুরের মডার্ন মোড়ে কিন্তু সর্বস্তরের মানুষ এখানে প্রতি বছরের মতো এবছরও এসে কিন্তু এই বঙ্গবন্ধুর যে অর্জন মোড় রয়েছে সেখানে এসে কিন্তু ফুলের শ্রদ্ধা জানান এবং এখানে শত শত মানুষ এসে কিন্তু সেই প্রথম প্রহরেই যে দিবসটিকে কেন্দ্র করে যে প্রথম প্রহরেই তারা কিন্তু এখানে এসে এই যে অর্জন মোড় আছে সেখানে কিন্তু ফুলের শ্রদ্ধা জানান। আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে বঙ্গবন্ধুর যে অর্জন মোড় সেটা কিন্তু আসলে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে উত্তর অঞ্চলীয় যে কার্যালয় আছে তাদের কর্মকর্তাবৃন্দ এখানে এসেছেন বঙ্গবন্ধুর অর্জন মোড়ে ফুলের শ্রদ্ধা জানাতে। সকালবেলা কিন্তু 31 বার তোপধ্বনির মাধ্যমে কিন্তু দিনের যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছি জেলা প্রশাসক থেকে শুরু করে সর্বমহলে বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, সর্বমহলের যে সর্বস্তরের যে কর্মকর্তা বৃন্দরা আছে তারা এসে কিন্তু এই বঙ্গবন্ধুর যে অর্জন মোড়ে এসে তারা কিন্তু ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। এই মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এসে বঙ্গবন্ধুর যে ম্যুরাল রয়েছে সেখানে কিন্তু এসে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় এই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু রংপুরে দিনব্যাপী যে কার্যক্রম সেটা কিন্তু রয়েছে। পাশাপাশি এই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু মসজিদগুলোতে কিন্তু বিশেষ দোয়ারও আয়োজন করা হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। এর পরে পরে কিন্তু যে বঙ্গবন্ধু ডিসির মোড়ে বঙ্গবন্ধু যে ম্যুরাল রয়েছে সেখানে যেয়ে কিন্তু ফুলের শ্রদ্ধা জানাবেন রংপুরের বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসক থেকে সর্বস্তরের মানুষ। এরপরে কিন্তু যে সুরভি উদ্যান রয়েছে সেখানে গিয়েও কিন্তু ফুলের শ্রদ্ধা জানা যাবে। এরপরে রংপুর শেখ রাসেল যে স্টেডিয়াম রয়েছে সেখানে গিয়ে কিন্তু মনোজ্ঞ সংস্কৃতি এবং ডিসপ্লে উপভোগ করবেন রংপুর মানুষ। সেখানে কিন্তু সর্বস্তরের স্কুলের শিক্ষার্থী এবং স্কাউটের যে ছেলে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মনোজ্ঞ ডিসপ্লেতে তারা অংশগ্রহণ করবেন। আমরা প্রতিবারেই দেখেছি কিন্তু রংপুরের শেখ রাসেল স্টেডিয়ামে কিন্তু অনেক সুন্দর যে মনোজ্ঞ সাংস্কৃতিক এবং ডিসপ্লে সেটা কিন্তু আয়োজন হয়ে থাকে এবং ব্যতিক্রমী কিছু কিন্তু আয়োজন হয় সেখানে। স্কুলের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এসে সেই ডিসপ্লেতে অংশগ্রহণ করে এবং নানা রকমের কিন্তু ডিসপ্লে কিন্তু তারা অংশগ্রহণ করে এবং সেই অংশগ্রহণের মধ্যে কিন্তু তারা রয়েছেন। এবং মহান বিজয় দিবসকে কেন্দ্র এই মুহূর্তে কিন্তু আইইবি রংপুরের যে কর্মকর্তা বৃন্দরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এসে রংপুরের যে মর্যান মোড় রয়েছে সেখানে এবং পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা বৃন্দরা রয়েছে তারাও কিন্তু এই মুহূর্তে এসে বঙ্গবন্ধু ম্যুরাল রয়েছে সেখানে এসে কিন্তু ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। মহান বিজয় দিবসকে কেন্দ্র কিন্তু আলাদা আলাদাভাবে যে সংগঠন এবং যারা কর্মকর্তা কর্মচারী বৃন্দরা রয়েছে তারাও কিন্তু এই দিনটিকে ঘিরে নানাভাবে আয়োজন করতে, যেমন মহান যে আজকে যে 16ই ডিসেম্বর এই দিনটিকে ঘিরে তা
তারা কিন্তু ব্যাপক কর্মসূচিও কিন্তু হাতে নিয়েছেন এবং এই দিনটিকে ঘিরে বিভিন্ন মসজিদগুলোতে কিন্তু বিশেষ দোয়া এবং মসজিদ গির্জাগুলোতে কিন্তু বিশেষ প্রার্থনারও কিন্তু আয়োজন করা হয়েছে। সব মিলে রংপুর নগরী কিন্তু এই মহান বিজয় দিবসকে নিয়ে কিন্তু অনেক কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। আমরা এই মুহূর্তে মহান বিজয় দিবসের আরও খবর জানতে এই মুহূর্তে চলে যাচ্ছি ফেনীতে, সেখানে রয়েছে সহকর্মী আতিয়ার সজল। আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতি যতগুলো গৌরবের দিন রয়েছে তার মধ্যে অন্যতম। আর এই দিনটির জন্য কিন্তু দীর্ঘ 9 মাস যুদ্ধ করে অনেক রক্তের বিনিময় বাংলাদেশ পৃথিবীর বুকে স্থান করে নিয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। আমরা যদি এই দিনটিকে পালন করার জন্য আজ সকাল থেকে কিন্তু সূর্যোদয়ের সাথে সাথেই 31 বার তপোধ্বনির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। আসলে এই দেশের সব মানুষের চিরকাল গর্ববোধ করার মতো যে দিনটির জন্য, সেই দিনটি আজ 16 ডিসেম্বর। 1971 সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশের নামে একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামের বিজয়ের অর্জনের মধ্য দিয়ে। আজ মহান দিবসটি উপলক্ষে বাঙালি সেই বীর জাতি থেকে সেই বীর সন্তানদের স্মরণে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন। ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল জানানো, শ্রদ্ধা জানানো হয়। ফেনী পুলিশের প্রশাসন থেকে শুরু করে একে একে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই যে স্মৃতিস্তম্ভ রয়েছে মুক্তিযুদ্ধ, সেখানে এসে উপচে পড়া ভিড় ছিল, এখনও দেখছেন সেই যে শ্রদ্ধা জানানোর সে ধারাবাহিকতা এখনও রয়েছে। আমরা যদি বলি 1971 সালের যে 25 মার্চ কালো রাতে যখন এদেশের ঘুমন্ত নিরস্ত্র সাধারণ মানুষের উপর ট্যাঙ্ক কামানের মতো ভয়ঙ্কর মারণাস্ত্র নিয়ে গণহত্যার প্রচেষ্টায় মেতে উঠেছিল, তখন থেকে শুরু হয়েছিল প্রতিরোধ সংগ্রাম। ঠিক সে রাতে দেশের স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন জাতির অসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের বীর সন্তানদের যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিল শত্রুর মোকাবেলায়। জীবনের মায়া কেনা তারা তখন ছিল এখানে কুত্তুচ্ছ, তারা জীবনের মায়া করেনি, তাদের ছিল না কোনো চাওয়া পাওয়া। একটাই চাওয়া পাওয়া ছিল এই দেশকে হানাদার মুক্ত করা, এদেশকে মানুষে মুক্ত করা। তাদের ছিল না কোনো যুদ্ধের প্রশিক্ষণ, ছিল না কোনো উন্নত সমরাস্ত্র। বঙ্গবন্ধুর আহ্বানে তাদের উজ্জীবিত করেছিল সাহসে, সংগ্রামে। আক্ষরিক অর্থে কিন্তু যার কাছে যে দাঁত ছিল তাই নিয়ে এদেশের মানুষ সন্তানেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা যদি বলি এই সংগ্রাম দীর্ঘ 9 মাস হানাদার পাকিস্তান সেনাবাহিনীর মতো এক শক্তিমান সেনাবাহিনীর বিরুদ্ধে অসম যুদ্ধ করেছিল দেশের সর্ব ধর্ম বর্ণ ভাষার বীরত্বের সন্তানেরা। 30 লাখ মানুষের প্রাণ, 2 লাখ মানুষের মা বোনের সম্ভ্রম আর বিপুল সম্পদের ভেতর দিয়ে কিন্তু মুক্তি সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়, জাতিকে মুক্ত করেছিলেন পরাধীনতার শৃঙ্খল থেকে। আর সেই দিনটিকেই কিন্তু গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এই দিনটি আমাদের যেমন আনন্দের, ঠিক তেমনি এই দিনটি কিন্তু আমাদের অনেক স্বজন হারানোরও। ঠিক সেই স্বজন হারানোর যে বেদনা, সেই যে রক্তের যে মূল্য, তা কিন্তু ক্ষণে ক্ষণে ভুলুণ্ঠিত হয়েছে। এদেশের কিন্তু এখনও যারা যুদ্ধ অপরাধী রয়েছে, যাদের কিন্তু এখনও বিচার হয়নি, তাদের বিচারও কিন্তু কামনা করেছে এদেশের মা মুক্তিগামী মানুষের পক্ষে। যারা জীবন দিয়েছিল তাদের শ্রদ্ধা জানাতে যারা এসেছিল, তাদের দাবি ছিল সেই সকল যারা বেইমানি করেছিল, যারা এদেশের রক্তের সাথে এদেশের মাটির সাথে, সে সকল মানুষকে এখনও কিন্তু বিভিন্নভাবেই বিদর্পে ছুটে বেড়াচ্ছে এবং তাদের কিন্তু এখনও বিচার হচ্ছে না। সেই বিচার বাস্তবায়ন করার জন্য কিন্তু এখনও এই মুহূর্তে দাবি উঠেছে। ঠিক তেমনি কিন্তু এই জাতিকে মুক্ত করেছিলেন পরন্ত শৃঙ্খল থেকে, এই কুয়াশা ঢাকা এই যে দিন, ঠিক এই দিনটি কিন্তু 1971 সালে সূর্য উদিত হয়েছিল স্বাধীনতার, এবং স্বাধীনতার যে সূর্য সেটা যেন ম্লান থাকে, যেন কোনো হায়নাদের বা কোনো পরাধীন অন্য কোনো চক্রান্ত যেন মলিন না হয়, সেই দাবিটি কিন্তু এখানকার যারা শ্রদ্ধা জানাতে এসেছিল সেই জাতিরা কিন্তু বারবারই আহ্বান জানিয়েছিল। এই ছিল এখানকার সবশেষ বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবরাখবর জানাতে ফেনী থেকে আতিয়া সজল, এবং তারও আগে রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেদওয়ান হিমেল।